বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে বরিশালের বৈষম্য বিরোধী ছাত্র জনতা। তারা বিভিন্ন পয়েন্টে ন্যায্য মূল্যের দোকান বসিয়ে মূলা, পটল, লাউ, চিচিঙ্গা, কাঁচামরিচ সহ নিত্য প্রয়োজনীয় সবজি বিক্রি করছে। এই উদ্যোগের প্রভাবে বাজারে সবজির দাম রাতারাতি 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। 80 টাকার লাউ এখন 45 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। মূলা ও পটলও কমে 30 থেকে 40 টাকায় এসেছে। আসলে এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগতেছে। আমরা যখন বাজারে যাই, কাঁচামাল কিনতে গেলে যেন মাথা খারাপ হয়ে যায়, সেই তুলনায় যে এই ছেলে পেলে যারা মেহনত করে এত সহজ করে দিছে, এইটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা বিগত দিন যা কিনছি আর এখন এত সহজে যে পাবো, এত সস্তা চিন্তা করা যায় না। এই উদ্যোগটা নেওয়ার একটাই কারণ, আমরা যখন বিভিন্ন সময় বাজারে গেছি, যাবার পর দেখি প্রত্যেকটা প্রোডাক্টের এত পরিমাণ দাম। আমরা মধ্যম ফ্যামিলির, আমাদেরই একটা প্রোডাক্ট কিনতে মানে এত পরিমাণ ঝামেলা হয়। তখন যারা নিম্ন আয়ের আছে, যাদের প্রতি মাসে 4,000-5,000 টাকা স্যালারি, তো তারা আসলে কতটা সমস্যা ফিল করে, তো তাদের এই সমস্যার দিক বিবেচনা করে আমাদের ছাত্র নাগরিক থেকে আমরা এটা করার উদ্যোগ নেই। তো আমাদের দুইটা পয়েন্ট আমরা করি, একটা হচ্ছে এই যে আমতলার মোড়, এই মডেল মসজিদের সামনে, আর একটা হচ্ছে আমাদের চাঁদমারি মাদ্রাসা রোডে। তো এইটা করার একটাই কারণ যে যারা নিম্ন আয়ের মানুষ আছে, যারা দিন আনে দিন খায়, তারা যাতে সুলভ মূল্যে কিছু অন্তত কাঁচামাল যাতে খাইতে পারে। গত 5 অক্টোবর বরিশালের আমতলা মোড়ের মডেল মসজিদের সামনে এই ন্যায্য মূল্যের দোকানে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ক্রেতারা জানান, আগে যেখানে সবজি কিনতে তাদের সিন্ডিকেটের মুখোমুখি হতে হতো, সেখানে এখন ছাত্রদের এই উদ্যোগ তাদের মুক্তি দিয়েছে। একজন ক্রেতা জানান, বাংলা বাজারেও সবজির দাম কিছুটা কমেছে।